প্রিয় ছাত্রীরা, আজকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের পরবর্তী অংশ উপপাদ্য 42। দেখো, স্টেটমেন্ট বলেছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। ঠিক আছে, দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। আচ্ছা, প্রদত্ত কি ধরে নিচ্ছি, এ কেন্দ্রীয় একটা বৃত্ত, বি কেন্দ্রীয় একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তো এইরকম এইভাবে স্পর্শ করতে পারে। দুটো আমি চিত্র এখানে এঁকেছি, চিত্র 1 অ্যান্ড চিত্র 2। এবার প্রথম চিত্রে দেখো, এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে পি বিন্দুতে। ঠিক আছে, এটা বহিঃস্থভাবে স্পর্শ করেছে আর এটা অন্তঃস্থভাবে। ঠিক আছে, এটা এ কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে গ্রিন কালারটা, আর হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের বি কেন্দ্রীয় বৃত্ত, পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, এ পি বি, প্রথমটার ক্ষেত্রে এ পি বি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এ বি পি একই সরল রেখায় আছে, অর্থাৎ সমরেখ, এপিবি সমরেখ। এখন অঙ্কন অঙ্কন করতে হবে, এপি এবং বিপি যোগ করা হলো। প্রমাণে চলে আসি, দেখো, এ কেন্দ্রীয় বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ বিপি হচ্ছে পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। ঠিক আছে, ধরি এসটি হলো সেই সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই পি বিন্দুতে স্পর্শ করেছে। যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা বলতেই পারি এপি এসটির উপর লম্ব। ঠিক আছে, একই রকম ভাবে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং বিপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বলতে পারছি বিপি এসটির উপরে লম্ব। এপি এবং বিপি একই বিন্দু পি তে এসটি সরলরেখার উপর লম্ব। সুতরাং আমরা বলতে পারি এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এপিবি সমরেখ। ঠিক আছে, তোমরা এটা খাতায় লেখো।